স্বপ্নের পায়রা সেতু চালু হচ্ছে আগামী রোববার থেকে, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বরিশাল পটুয়াখালী মহাসড়কে লেবুখালী পায়রা সেতু এখন উদ্বোধনের অপেক্ষায়। আগামী রোববার সেতুটি উদ্বোধন ও জনসাধারণের পারাপারের জন্য উন্মুক্ত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সন্ধ্যায় জনতার খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন সেতুর প্রকল্প পরিচালক প্রকৌশলী আব্দুল হালিম। তিনি বলেন, আগামী রোববার সকাল 10টায় ভিডিও কনফারেন্সে গণভবন প্রান্ত হতে সংযুক্ত থেকে প্রধানমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী একান্ত সচিব ইসমাত মাহমুদা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর এ সম্মতি জানানো হয়েছে। বরিশাল পটুয়াখালী মহাসড়কের পায়রা নদীতে 2016 সালে লেবুখালী পায়রা সেতুর নির্মাণ কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। এরই মধ্যে মূল সেতুর শতভাগ কাজ শেষ হয়েছে। এছাড়া নদীর তীররক্ষা প্রকল্পের কাজও শেষ পর্যায়ে রয়েছে। সংশ্লিষ্টরা জানান, এই সেতুতে বেশ কিছু নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, বিশেষ করে নদীর মধ্যে এবং পাশে থাকা পিয়ারে, যাতে কোনো নৌযান ধাক্কা দিতে না পারে সেজন্য পিয়ারের পাশে নিরাপত্তা পিলার স্থাপন করা হচ্ছে। এছাড়া বজ্রপাত কিংবা ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে সেতুর কোনো ক্ষতি হলো কিনা সেটি মনিটরিং করার ব্যবস্থাও রাখা হয়েছে। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান লনজিয়ান রোড অ্যান্ড ব্রিজ কনস্ট্রাকশন সেতুটি নির্মাণ করেছে। 1470 মিটার দৈর্ঘ্য এবং 19.76 মিটার প্রস্থের এই সেতুটি কেবল দিয়ে দুই পাশে সংযুক্ত করা হয়েছে, ফলে নদীর মাঝখানে একটিমাত্র পিলার ব্যবহার করা হয়েছে। চট্টগ্রামের কর্ণফুলী ব্রিজের আদলে নির্মিত দেশের দ্বিতীয় সেতু পায়রা, যা এক্সট্রা ড্রোস কেবল সিস্টেমে তৈরি হয়েছে। কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্ট, উবেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং বাংলাদেশ সরকারের যৌথ বিনিয়োগে ব্রিজের নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় 1500 কোটি টাকা। এদিকে পায়রা সেতু এখন একটি নতুন পর্যটন ও বিনোদন স্পটে পরিণত হয়েছে। প্রতিদিন বিকেল ও সন্ধ্যার পর স্থানীয়রা এবং আশেপাশের জেলা থেকে উদ্বোধনের অপেক্ষায় থাকা এ সেতুর দুই পারের অ্যাপ্রোচ সড়কে ভিড় জমান। বিশেষ করে ছুটির দিনে প্রচুর জনসমাগম হয় এখানে, পরিবার ও বন্ধুবান্ধব সহ ঘুরতে আসছেন অনেকে। এক্সট্রা ড্রোস ক্যাবলে নির্মিত দৃষ্টিনন্দন স্বপ্নের সেতুর সঙ্গে ছবি ও সেলফি তুলছেন দর্শনার্থীরা। সেতুকেন্দ্রিক আগত নারী শিশুদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করার জন্য দাবি জানিয়েছেন দর্শনার্থীরা। এদিকে সেতুটি উন্মুক্ত হলে ব্যস্ততম সড়কে জনসাধারণের পারাপারে বড় ধরনের ঝুঁকি তৈরি হবে বলে মনে করছেন স্থানীয়রা। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে সেতুর দক্ষিণ পারে টোল প্লাজার আগে স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের রাস্তা পারাপারের জন্য একটি ওভারব্রিজ নির্মাণের দাবিও জানিয়েছেন অনেকে। পায়রা সেতুর প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আব্দুল হালিম জনতার খবরকে জানান, লেবুখালী পায়রা সেতুতে কোনো ধরনের দুর্ঘটনা বা কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য পুরো সেতু সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে, যে কোনো দুর্ঘটনায়ও সংকেত মিলবে। তিনি বলেন, এ সেতুর বিশেষত্ব হচ্ছে দেশে প্রথমবারের মতো সেতুতে যুক্ত করা হচ্ছে হেলথ মনিটরিং ও পিয়ার প্রোটেকশন সিস্টেম। এর ফলে মাত্রাতিরিক্ত ভারী যান সেতুতে উঠলে সঙ্গে সঙ্গে সংকেত দেবে। একইভাবে উচ্চমাত্রার ভূমিকম্প ও বজ্রপাত সহ বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ যেগুলোতে সেতুর ক্ষতি হতে পারে সেসব ক্ষেত্রেও সংকেত মিলবে। কোনো কিছুর ধাক্কা থেকে রক্ষায় পিলারের চারপাশে নিরাপত্তা পিলার বসানো হয়েছে। এ ব্যবস্থার কারণে আশা করা হচ্ছে সেতুর স্থায়িত্ব বাড়বে। বরিশাল পটুয়াখালী মহাসড়কের 27 কিলোমিটারে পায়রা নদীর উপর প্রায় 1470 মিটার দৈর্ঘ্যের লেবুখালী পায়রা সেতু নির্মাণের মধ্য দিয়ে উপকূলের 50 লাখ মানুষের স্বপ্ন পূরণ হতে চলেছে। সেতুটির নির্মাণ ব্যয় প্রায় 1500 কোটি টাকা। সেতুতে যান চলাচল উন্মুক্ত হলে পটুয়াখালী ও বরগুনা জেলাসহ
উপকূলীয় অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বিশেষ পরিবর্তন আসবে। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পর্যটন কেন্দ্র কুয়াকাটায় যাতায়াতে সময় কমবে।